Gece gece yiyorum maşallah. Ömrüş. Ömrüş. Ay. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে বেশ ভালো। এলাকার পরিবেশটা কীরকম আপনাদের লাগবে অবশ্যই আশা করি ভালো লাগবে। তো দেখতেছেন প্রচুর গরম আর প্রচুর রৌদ্র, তার ভিতর সকাল ভিডিও করেছিলাম আর এখন দুপুরবেলা নেমেছি ভিডিও করার জন্য। দেখতেছেন আমার সাথে কিন্তু দুইজন লোক আছে, এই যে ছোট ভাই নাইম আর হচ্ছে সামনে যাইতেছে ছোট ভাই কায়ুম, তাদেরকে নিয়ে আজকে চলে আসলাম ভিডিও করার জন্য। আপনাদেরকে মাছ দেখাবো আর মাছ ধরবো জেলাদের সাথে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর মাছ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এক বন্ধুরা আশা করি বেশ ভালো আছেন, আজকে দেখাবো ইনশাল্লাহ কালকে জাল পেতেছে নদীতে আর নদীর ভিতরে কীরকম মাছ অবশ্যই দেখতেছেন। এই ছেলেটা জাল পেতেছে, তো ইনশাল্লাহ আজকে এই ছেলেটার জালে কী পরিমাণ আল্লাহর রহমতে মাছ পেতেছে সেটা দেখবেন। তো এই যে বন্ধুরা দেখুন জাল কিন্তু পড়িতেছে মাশাআল্লাহ, প্রচণ্ড প্রচণ্ড মাছ ভেজেছে মাশাআল্লাহ। আঙ্কেল জাল পেতেছো কোন সময়? আঙ্কেল কোন সময় পাচ্ছ জাল? বলো বলো কোন সময় পাচ্ছ? সকালে পাচ্ছ? সকালবেলা জালটা পেতেছে, এই যে ছেলেটা কিন্তু ভয় ভয় বলতেছে না, তাতেও সরম লাগতেছে। তো তার ভিতরে দেখেন এই যে পরিমাণ মাছ দেখা যাইতেছে, তোমরা বুঝলা কেন যে এত মাছ আইবে নদীতে? জাল পাতার লাগে আল্লাহর রহমত ভেজে গেছে মাশাআল্লাহ। দেখেন আপনাদেরকে দেখাইতেছে, ছোট ছোট বাচ্চারা কিন্তু মাছ দেখাইতেছে। ইনশাল্লাহ লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা। এই নি 6-7 কেজি। ওরে আল্লাহ, এই যে বন্ধুরা দেখেন জায়গায় রাখতে না প্রচুর মাছ, এই যে দেখেন। ওরে আল্লাহ, আল্লাহ নিয়ামত শেষ আছে? ওরে আল্লাহ নিয়ামত রে। আর রে এই যে দেখেন বন্ধুরা, মাছ বন্ধুরা আপনাদেরকে দেখাইতেছে যে কি সরার মতো খেয়েছে। ছোলা জালে মাছ বলো, হেডও পাচ্ছ? যাও কোনো জায়গায় কিন্তু কোনো অংশে ফাঁক নাই, যাচ্ছে এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আসলে সরাসরি যদি দেখতে পারতেন আপনারা তাহলে বুঝতে পারতেন যে কীরকম মাছ বেজেছে। এই যে দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা বেশ ভালো, কামটাও তার বেশ ভালো। দেখেন একদম নদীর ফ্রেশ মাছ,
বন্ধুরা, এই যে দেখেন মাছ, মাছ মাছ আর পানিতে সমান বন্ধুরা, এই যে দেখেন মাছ আর পানিতে সমান কিন্তু একবারে। ছেলেটা রাব্বারে ডাকতেছে যাতে ছেলেটা মাছ নিয়ে যেতে পারবে না, যে বাজার বেঁচেছে এই মাছ ওর পক্ষে সম্ভব না নেওয়ার। এই যে বন্ধুরা, ওর পক্ষে সম্ভব না কোনো কায়দায় মাছ নেওয়ার। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ফিশিং টিভি চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।